ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় রাষ্ট্রদ্রোহ ও বিভিন্ন নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা 11টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। আজ মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন বলেন, আদালত উভয় পক্ষকে শুনে সবগুলো মামলায় রুল অ্যাবসুলেট করেছেন। অ্যাবসুলেট করার অর্থ হচ্ছে এই মামলাগুলো কোয়াশড হয়ে গেল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা করা হয়েছিল সেই সব মামলার থেকে তাকে আজকে অব্যাহতি দেওয়া হলো এবং তাকে খালাস দেওয়া হয়ে গেল।